আর মাত্র 43 দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়ে গেছে বিভিন্ন মণ্ডপ তৈরির কাজ শুরু করতে। এই উপলক্ষে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে দুর্গাপুরের দুর্বার সমিতি তাদের পঞ্চম বর্ষে দুর্গোৎসবের খুঁটি পুজো সারলেন মহাসমারোহের সাথে। এদিন দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লীতে দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। আর সেই সম্পর্কে দুর্গাপুর দুর্বার সমিতির সম্পাদক নীলকমল মিশ্র জানান, এলাকার যৌনকর্মীরা একত্রিত হয়ে বিগত 4 বছর ধরে এই পুজো করে আসছেন। এবার তাদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল। আমরা দুর্গাপুর দুর্গোৎসব কমিটির যে পুজো আমরা 5 বছরে পদার্পণ করলাম, এবং এই বছর আমাদের পুজোর থিম হচ্ছে আমরাই আমাদের পুজোর মুখ। অনেক সময় দেখা যায় যে অনেক অভিনেত্রী বা বিভিন্ন রকম পোস্টার লাগিয়ে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে সবাই, কিন্তু যেহেতু যৌনকর্মী আমাদের কলকাতা সোনাগাছিতে 12/5 নির্মল মিত্র স্টেটে যে পুজো, তো আজ এত বছর ধরে ওইখানে কোনো রকমভাবে মডেলিং হয় না, তো আমাদের যৌনকর্মীরাই এই বছর তারা মডেল হয়ে বিভিন্ন রকমভাবে এই বছর পুজোর আমরা প্রচার করছি। তাই জন্য আমরা এই বছরের থিম রেখেছি, এবং পরিবেশ সম্বন্ধেও আমরা এই বছর ভাবনা চিন্তা করেছি যে পরিবেশ সম্বন্ধেও আমরা থিম করব, এবং পরিবেশকে সচেতন সবাইকে সচেতন করার জন্য পরিবেশ নিয়ে আমরা রেখেছি। এবং তার সাথে সাথে আরও একটা ভয় কাজ করছে, যেহেতু সবাই জানে হয়তো যে দুর্গাপুরে কাদা রোড বিভিন্ন সংলগ্ন বিভিন্ন রকম এলাকায় যে সমস্ত জমি উচ্ছেদ নিয়ে ঝামেলা চলছে এখন, তো তার ভিতর দিয়ে একটা ভয় কাজ করছে, এবং ওই ভয়ের ভিতরে আমরা এই বছর পুজোটা আমরা করছি। কত টাকা বাজেট রেখেছেন এবছর পুজো? ওই 1,80,000 টাকা মতো। এই আর্থিক দিক থেকে সাহায্য মানে এই পুজো সমস্ত যৌনকর্মী দিদিরাই মায়েরা যারা রয়েছে তারা সবাই মিলে করে, এবং সরকারি অনুদান কিছু পায় আমরা। দেবী দুর্গার মূর্তি গড়া হয় যৌনপল্লীর মাটি দিয়ে, আর তাই এবছর দুর্গাপুর দুর্বার সমিতির থিম আমরাই আমাদের মুখ। না, কোনো সেলিব্রিটি দিয়ে নয়, পুজোর প্রচার করবে যৌনকর্মীরাই। তাদের এবারের বাজেট 1,80,000 টাকা, এছাড়াও রয়েছে সরকারি অনুদান। সব মিলিয়ে এবারের দুর্গাপুজো অন্য মাত্রা পেতে চলেছে বলাই যেতে পারে। ব্যুরো রিপোর্ট, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনি কি নতুন বাড়ি করেছেন, কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন, তাহলে আর দেরি কেন? আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট টিভি, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নাম করা বিভিন্ন ধরনের ফ্যান, এসি বা ফ্রিজের স্টেবিলাইজার, পার্টি বক্স উফার বা ব্র্যান্ডেড মোবাইল, এছাড়াও আরও অনেক কিছু। এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে। এছাড়াও সারা বছরই প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে, দোকানটা কোথায়? হ্যাঁ, এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচিতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে। এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা। এখানে পাওয়া যায় স্যামসাং, এলজি, ওয়ার্লপুল, গোদরেজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, উষা, কমট্রন গ্রিভস, ওরিয়েন্টের ফ্যান, এমআইএলজি, রিয়েলমি, স্যামসাং ও এলজির স্মার্ট টিভি, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন। শুধু বিক্রি করেই শেষ নয়, পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান। যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন। তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি, শ্রী বালাজি এন্টারপ্রাইজ, নাচুন রোড, প্যানাচিতি, নিউ আমরে কেক শপের ঠিক বিপরীতে, দুর্গাপুর 713-013। যোগাযোগ করতে কল করুন